মুশফিকুর রহিম নাকি নুরুল হাসান সোহান নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের উইকেট কিপার কে হবেন সেটা নিয়ে সবারই তুমুল আগ্রহ কোচ রাসেল ডুমিঙ্গো জানিয়ে দিয়েছেন প্রথম দুই ম্যাচে কিপার থাকবেন সোহান পরের দুই ম্যাচে কিপার থাকবেন মুশফিক এই চার ম্যাচের পারফরমেন্স দেখে পঞ্চম ম্যাচের কিপার নির্ধারণ করা হবে এখন প্রশ্ন হচ্ছে উইকেট কিপিং সিচুয়েশন নিয়ে এটাই কি এই মুহূর্তে সম্ভাব্য সবচেয়ে ভালো সমাধান এবং টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই অপ্রচুই কি এগোনোটা উচিত বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সব কিছু নিয়ে এই ভিডিও আচ্ছা শুরুতে একটু নবাসের গল্পটা বলি তো ফুটবলার কোস্টারিকার গোলকিপার আমাদের এই উইকেট উইকেটকিপিং সমস্যা নিয়ে নামাজ আসছেন কোথেকে কোথেকে আসছেন সেটা আলোচনাটা শুনলেই বুঝতে পারবেন কারণ এটা রিলেটেড নাবাজ দুই হাজার চোদ্দ বিশ্বকাপে কোস্টারিকার হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তারপরেই রিয়েল মাদ্রিদ তাকে কিনে নিল কিন্তু রিয়েলে তখন এক নম্বর গোলকিপার ইকার কেসেস তিনি ক্লাবটির কিংবদন্তি ক্যাপ্টেন ও বটে ফলে এই গোলকিপার পজিশনটা নিয়ে দুজনের মধ্যে একটা তুমুল প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হলো এক সিজন পরে ক্যাসিয়াস রিয়াল মাদ্রিদ ছেড়ে দিলেন ওই এক নম্বর পজিশনটা পুরোপুরি হয়ে গেল নামাজের তিনটা সিজন এরকমই ছিল তুমুল সাফল্য তিনি পাচ্ছিলেন কিন্তু দু সালে রিয়াল মাদ্রিদ কিনে নিল থিমো কর্তোয়াকে আবারও সেই কর্তোয়া ও নামাজের মধ্যে ওই একটা লড়াইয়ের জায়গাটা তৈরি হলো এবার একটা সিজন পর দু সালে নামাজই ছেড়ে দিলেন রিয়াল মাদ্রিদ তিনি চলে আসলেন পিএসজিতে পিএসজিতে দুটো সিজনে আবারও তিনি আনডিসপিউটেড নাম্বার ওয়ান কিন্তু এই বছর পিএসজি কিনে নিয়েছে ডোনারুমাকে ইতালির কিপার যিনি কিছুদিন আগে ইতালি যে ইউরো জিতেছে সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফলে নাভাসকে এখন আবার আরেক দফা প্রতিদ্বন্দ্বিতায় নামতে হচ্ছে তার পজিশনের জন্য ডোনারুমার সঙ্গে হয়তো এই সিজনে না হলেও পরের সিজনে তিনি হয়তো ক্লাব ছেড়ে দেবেন বা কোনো একজনকে ছেড়ে দিতে হবে এখন আমাদের উইকেট কিপিং নিয়ে যে সিচুয়েশনটা সেখানে হচ্ছে কি মুশফিক ও সোহান তাদের কারো তো আর দেশ ছেড়ে দেওয়ার উপায় নাই ঠিক যেমন ভাবে হচ্ছে কি কেলোর নাভাসের কোস্টারিকে তো ছেড়ে দেওয়ার উপায় ছিল না ক্লাব তিনি বদলাতে পারেন সো আমাদের এই মুশফিক ও সোহানের মধ্যে এই জায়গাটাতে একটা জায়গায় সেটেলমেন্টে আসতে হবে অবশ্যই সেটেল করতে হবে সেটা যদি টিমের ভালো করতে হয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এখন নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজে যে অ্যাপ্রোচটা নিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপ সামনেরকে সেই অ্যাপ্রোচটা ঠিক আছে কিনা দেখুন মুশফিকের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শুরুটা হয়েছিল কিপার হিসেবে খালেদ মাসুদ পাইলটের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় কয়েক বছরের মধ্যেই তিনি পাইলটকে পুরোপুরি হচ্ছে কি বাংলাদেশ টিম থেকে ছিটকে ফেলে জায়গাটি নিজের করে নিয়েছেন এবং একটা দীর্ঘ সময় ধরে মুশফিকের আসলে কোনোরকম কোনো প্রতিদ্বন্দ্বীই ছিলেন না একটা তো ব্যাটসম্যান হিসেবে তিনি অবিশ্বাস্য অসাধারণ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরাদের সেরার ছোট্ট তালিকাতেও থাকবেন কিপার হিসেবে তার অনেক সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু যেহেতু ওই ব্যাটসম্যান কিপার হিসেবে তিনি খেলেন সেক্ষেত্রে বাংলাদেশ টিম তার মাধ্যমেও কিন্তু একজন অলরাউন্ডার খেলাচ্ছে সাকিব আল হাসানের মতো সো বাংলাদেশ একজন এক্সট্রা প্লেয়ার নিয়ে খেলতে পারে সো স্পেশালিস্ট উইকেট কিপারের কথা বাংলাদেশ সেভাবে কখনো ভাবেইনি গত কিছুদিন আগেই মুশফিক শুধুমাত্র টেস্টের কিপিংটা ছেড়েছেন ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে কিন্তু তিনি এখনও কিপিংটা চালিয়ে যাচ্ছেন ইনফ্যাক্ট তার ক্যারিয়ারে যে এক তিনশো অষ্টআশিটা ম্যাচ খেলেছেন বাংলাদেশের জার্সি গায়ে তার মধ্যে তিনশো পঞ্চাশটা ম্যাচে কিন্তু তিনি স্পেশালিস্ট কিপার হিসেবে খেলেছেন সো এখন এই সাম্প্রতিক সময়ে এসে জিনিসটা আসলে একটু ঘুরে গেল কেন বা এই আলোচনার জায়গাটা তৈরি হলো কেন সর্বশেষ যে জিম্বাবুয়ে সফর সেই সফরে মুশফিক সফরে মাঝপথ থেকে তিনি চলে এসেছেন তার ওই পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে সেই জায়গাটাতে খেলেছেন চিগনুরুল হাসান সোয়ান এবং মুশফিক কিন্তু ওই সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজও তিনি খেলতে পারেননি ফলে যখন সামনের সিরিজটাতে তিনি অ্যাভেলেবেল হচ্ছেন তখন তার হাতে কিপিং গ্লাভস দেওয়া হবে কিনা প্রশ্ন উঠছে সেই জায়গাটাতে এই সুযোগটা মাঝখানে মুশফিকের অনুপস্থিতির সুযোগটা আবার খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন নুরুল হাসান সোহান তিনি হচ্ছে গিয়ে যে এই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে থার্ড ওয়ানডেতে যে তাকে খেলানো হয়েছে সেটা প্রায় মানে পা ওয়ান ডে হিসাব করলে পাঁচ বছর পর ইন্টারন্যাশনাল ক্রিকেট হিসেব করলে প্রায় তিন বছর পর তিনি খেলেছেন কিন্তু তাতেও শেষ দিকে নেমে উনচল্লিশ অপরাজিত পঁয়তাল্লিশ রানের একটা দারুণ ইনিংস তিনি খেলেছেন এবং পরবর্তীতেও যদি আমি বলি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও একটা ম্যাচে তিনি একুশ বলে বাইশ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সেটা গুরুত্বপূর্ণ ছিল এই সেন্সে যে বাংলাদেশে একশো একুশ রান তারা করতে নেমে সাতষট্টি রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল তখন সোহান ও আফিফের একটা পার্টনার হয়েছিল এটা তো আমি বললাম ব্যাটসম্যান হিসেবে আর কিপার হিসেবে তিনি যে দুর্দান্ত এই গত দুটো সিরিজে প্রতিটা ম্যাচেই অলমোস্ট সেটা দেখিয়েছেন সোহান শুধুমাত্র তার টেকনিক স্কিলের নয় তার দলকে যেভাবে তিনি উজ্জীবিত করতে পারেন উইকেটের পেছনে থেকে মিলে তিনি নিজের জায়গাটা খুব ভালোভাবে ক্লেম করতে পেরেছেন এই কারণেই কিন্তু মনে হয়েছে এখন সোহান নাকি মুশফিক এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে এক্স্যাক্টলি ঠিক এই কারণেই এবং বাংলাদেশের কোচ যে বলছেন ভাগ করে ভাগ করে প্রথম দুই ম্যাচ দুই ম্যাচ দুজনকে খেলাবেন সেটা কিন্তু ঠিক এই কারণে। অ্যাপ্রোচটা ঠিক আছে কিনা প্রশ্ন হচ্ছে সেটাই আচ্ছা টিম ম্যানেজমেন্ট যে ডিসিশন নিয়েছে সেটা অ্যাপারেন্টলি বেশ ভালো যে প্রথম দুই ম্যাচে সোহান কিপিং করবেন পরের দুই ম্যাচে মুশফিক কিপিং করবেন যাই ভালো করবেন তাকেই হচ্ছে ফিফথ ম্যাচে সেই অনুযায়ী ডিসিশন নেবে ফাইন কিন্তু আমার কাছে ব্যাপারটা আসলে গোল মেলে আমি ব্যাপারটা আসলে টিম ম্যানেজমেন্টের ভাবনাটা ধরতে চেয়েছি কিন্তু আমি ভাবনাটা ধরতে পারি নি কেন ধরুন এই চারটা ম্যাচেই ব্যাটসম্যান হিসাবে মুশফিক শূন্য রান আউট হইলেন এবং এই চারটা ম্যাচে এই সোহান ফিফটি করলেন তাতে কি মুশফিকের চেয়ে সোহান ভালো ব্যাটসম্যান হয়ে যাবেন ম্যাচে মুশফিক নির্ভুল কিপিং কিপিং করলেন করলেন এবং সোহান তাতে কি সোহান কিপার হিসাবে মুশফিক এসে বাজে হয়ে যাবেন হবেন না সো এইটা চার ম্যাচ দিয়ে দেখার কিছু নেই ব্যাপারটা খুব স্পষ্ট যে ব্যাটসম্যান হিসাবে মুশফিক অনেক ভালো সোহান এসে আবার কিপার হিসাবে সোহান অনেক ভালো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কি চায় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং আমার কাছে মনে হচ্ছে তারা কি চায় সেটা তারা আসলে খুব ক্লিয়ার না যদি তারা ক্লিয়ার হতো তাহলে আর এই ভাগাভাগির এই জায়গাটাতে যেত না ভাগাভাগির জায়গাটায় গেলে সেক্ষেত্রে এখান থেকে ভালো কিছু হওয়াটা খুব মানে আসলে খুব একটা সম্ভব না যেটা আমি অতীতের উদাহরণ দিয়েও বলেছি সেটা যখন আপনার একজন মানে অতীতের উদাহরণ মানে কি আমি যে নাভাসের উদাহরণ দিয়ে ফুটবলের কথা যেটা বলেছিলাম ক্যাসিয়াসের সঙ্গে যখন তিনি থাকেন বা কোর্তার সঙ্গে যখন তিনি থাকেন এখন তিনি দোনারুমার রুমের সঙ্গে যখন থাকেন তখন আসলে একজন আরেকজনের সেরাটা বের করে আনার সবসময় যে জায়গা নিয়ে যে অনিশ্চয়তা অনিশ্চয়তা সেইটার কারণে বরং বের করাটা কঠিন হয় জায়গা নিয়ে বলতে অনুযায়ী মুশফিকের জায়গা নিয়ে কোনো রকম কোনো অনিশ্চয়তা নেই কিন্তু সোহানের জায়গা নিয়ে অনিশ্চয়তা আছে আবার কিপার হিসেবে যখন আপনি সোহানকে এভাবে ব্যাক করবেন তখন কিন্তু মুশফিকের আবার কিপার হিসেবে একটা অনিশ্চয়তা তৈরি হবে আমার পয়েন্টটা ভাই প্লেন অ্যান্ড সিম্পল তাই আপনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দেন যদি আপনার মনে হয় যে আমরা মুশফিককেই হচ্ছে গিয়ে কিপার হিসেবে চাই ফাইন তাকে ব্যাক করেন যদি আপনার মনে হয় যে না সোহানকে আমরা কিপার হিসেবে চাই এবং তাকে আমরা ওই যে ফিনিশারের সেই রোলটাতে চাই ফাইন তাকে ব্যাক করেন দুইজনকেই ব্যাক করতে গেলে দুই নৌকাতে পা দিতে গেলে মাঝখানে নদীতে পড়ে যাওয়ার চান্সটা আশঙ্কাটা ইনফ্যাক্ট অনেক 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 গুণ বেশি বলেই আমার এটা ব্যক্তিগত মতামত এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও এই অ্যাপ্রোচে যাওয়াটা দুইজনকে নিয়ে বা দুইজনের সম্ভাবনার জায়গাটা কিপার হিসাবে উন্মুক্ত রেখে যাওয়াটা ঠিক হবে বলে আমি পার্সোনালি এটা আসলে ফিল করি না তো আপনি এই বিষয়ে কি মতামত আপনার যে কিপার হিসাবে বাংলাদেশের একজনের উপরে ট্রাস্ট করা উচিত কিনা সেটা একটু জানান তো দেখি দেখি তা আমার সঙ্গে মিলছে কিনা